বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি মহলে পাঁয়তারা চলছে। রাজধানীতে ডিক্যাপ টকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, যারা অংশগ্রহণ করবে তাদের নিয়ে নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে, সংলাপের সম্ভাবনা নেই বলেও জানান এ কে আব্দুল মোমেন। তাইফুর রহমান তুহিনের আরেকটি প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টক উইথ পররাষ্ট্রমন্ত্রী আয়োজন করে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচন বানচালের পায়তারা করছে। দুনিয়ার আর কোথাও এই ধরনের কি আছে, কেয়ারটেকার আছে, এক্সেপ্ট পাকিস্তান বোধ হয় কিছুদিনের জন্য ছিল। তো ওগুলো ইউজলেস আলোচনা। আমরা চাই সুষ্ঠু সুন্দর ইলেকশন। সেইখানে অনেকেই বড়বক করতেছেন যে আমরা তাহলে ইলেকশন করতে দিবেন না, তো সে যারা তারা বাধাগ্রস্ত চেষ্টা করছেন। আমরা চাই সবাই ইলেকশনে জয়েন করবেন, তবে সন্ত্রাসী দল যদি না আসেন কোনো অসুবিধা নেই। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিদেশিদের প্রেসক্রিপশনে কোনো কিছুই হবে না। আমাদের দেশে পর্যবেক্ষক আসলো না আসলো আপনারা চান বলে আমরা আমাদের আপত্তি নাই, আসলে আসেন। আমার এখন বিদেশের প্রতি ডিপেন্ডেন্স অনেক কমে গেছে। ওনারা আমাকে ছেড়ে দিলে ওনাদের ক্ষতি হবে, আমার আর আমি তাদের ছেড়ে দিলে আমার ক্ষতি হবে। দ্যাটস ওয়াই ইজ এ হাইলি ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। সেই কারণে আমরা সবার সাথে আমি ভালো সম্পর্ক রাখতে চাই, বাট তাই বলে কেউ আমার আজকে ইন্টারভেন্ট করবে, নো ওয়ে, উইল নট টলারেট ইট। সরকার অথবা নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়, সবার অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য করেন ডক্টর এ কে আব্দুল মোমেন। সরকার চাইলে, ইলেকশন কমিশন চাইলে আপনার সংঘাতবিহীন নির্বাচন সম্ভব হবে না। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।